প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে পরিচয় করিয়ে দেব বাংলাদেশের সমধুর কণ্ঠের পাঁচজন ইসলামী বক্তার সঙ্গে, যাদের কণ্ঠের বয়ান শুনে বাংলাদেশের লক্ষ কোটি মানুষ মুগ্ধ হয়েছেন। তো চলুন আর কথা না বলে বাংলাদেশের বিখ্যাত পাঁচজন সমধুর কণ্ঠের বক্তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। বাংলাদেশের সমধুর কণ্ঠের বক্তার মধ্যে আজকের ভিডিওর পাঁচ নম্বরে অবস্থান করছে হাফিজুর রহমান সিদ্দিকি। হাফিজুর রহমান সিদ্দিকি হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম। তিনি যখন কোনো মাহফিলে ওয়াজ করতে আসেন, লাখো জনতা উপস্থিত হয় এই প্রখ্যাত আলেমের মাহফিলে, এবং তিনি কোরআন হাদিসের কথাগুলো এত সুন্দরভাবে মানুষের মধ্যে ব্যাখ্যা করেন যা সত্যি অতুলনীয়। আপনারা যারা বাস্তবে এবং ইউটিউবের মাধ্যমে হাফিজুর রহমান সিদ্দিকির ওয়াজ শুনেছেন, একমাত্র তারাই জানেন তিনি কতটা সমুদ্র কণ্ঠে ওয়াজ করতে পারেন। তো চলুন হাফিজুর রহমান সিদ্দিকির কণ্ঠে আমরা ওয়াজের একটি অংশ শুনে আসি। পরকালের পারি জমানোর জন্য আমি রেডি হয়ে যাচ্ছি, সময় বেশি আর বাকি নাই, তবে দুটো ওসিয়ত করে যাই, ইন্তেকাল হওয়া উপস্থিত জনতা নিয়ে জানাজা পড়ায় দাফন করো ছেলে আইসা, বাবা রাস্তা জোরে চিৎকার না করে যদি জায়নামাজ বিছায় মাওলার কাছে চিৎকার দেয় বাবার কবরের আজাব মাফ। বাংলাদেশের সমুদ্র কণ্ঠের বক্তার মধ্যে আজকের ভিডিওর চার নম্বরে অবস্থান করছে মুফতি আমির হামজা। মুফতি আমির হামজা হলেন বাংলাদেশের তরুণ এবং সবচেয়ে সাহসী একজন বক্তা। তিনি পীর এবং মাজার পূজারীদের বিরুদ্ধে অগ্নিঝরা বক্তব্য দিয়েছেন ওয়াজ মাহফিলে। মানুষ যখন জানতে পারে আমির হামজা অমুক জায়গায় মাহফিল করতে আসবে, লক্ষ লক্ষ মানুষ ছুটে আসে মুফতি আমির হামজার ওয়াজ শোনার জন্য। তিনিও অত্যন্ত সুরেলা কণ্ঠে ওয়াজ করে থাকেন, এবং আমির হামজা বেশিরভাগ সময় কোরআনের আয়াতগুলিকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করে থাকেন সাধারণ মানুষের মাঝে। তার প্রত্যেকটা মাহফিল বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন ছুঁয়ে যেত। সারা বাংলাদেশের মধ্যে প্রায় লক্ষ লক্ষ ভক্ত রয়েছে আমির হামজার। তো চলুন এই প্রখ্যাত আলেমের ওয়াজের একটি অংশ আমরা শুনে আসি। আল্লাহর নবী বলেন, কোন এলাকায় জন জনপদে যদি আলেমদের উপর অত্যাচার হয়, জুলুম হয়, নির্যাতন হয়, মহান আল্লাহ ওই দেশে পাঁচটা গজব নাসিল করা অপরিহার্য করে নেয়। হে মেয়েরা, ঘরের পরিবেশে থাকবে, বাইরে যাবে না, বাইরে যদি যেতে হয় জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। এ ঘোষণাকার আজান যখন হবে জমার দিনে সব কাজ কাম বন্ধ করে দাও, বেচা কিনা সব বন্ধ করে জিকিরের দিকে দৌড়াও। এখানে জিকির মানে নামাজ, কথা বলেন না কেন? ইলেকট্রিক মিডিয়া প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে আলেমদেরকে আজ বাংলাদেশে সবচাইতে বেশি খারাপ করেছে কিছু বাম আর রাম। প্রায় দেশের মানুষের কাছে এত খারাপ ছিল না, কিছু বাম আর রাম এরা তথ্য সন্ত্রাস করে আলেমদেরকে সবচাইতে বড় ঘৃণিত করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, এই যে জিকির কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর এই জিকির কোরআন আমি আল্লাহ নিজেই হেফাজত করব। আজ প্রায় 48,000 পীর, অনেক দরবার আছে যেখানে কোরআন নেই শুধু জিকির। বাংলাদেশের বিখ্যাত সমুদ্র কণ্ঠের বক্তার মধ্যে আজকের ভিডিওর তিন নম্বরে অবস্থান করছে মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরব। মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবের কৃতি সন্তান। আমি নিজেও ছোটবেলায় মাওলানা তোফাজ্জল হোসেনের ওয়াজ ক্যাসেটের মাধ্যমে শুনেছি, তবে বর্তমান প্রযুক্তি আপডেট হওয়ার ফলে তার মাহফিলগুলো অনলাইন তথা ইউটিউবে পাওয়া যায়। মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী, তিনি মূলত ওয়াজ করে থাকেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে, বিভিন্ন সাহাবাদের জীবনী, হাসান হোসেনের জীবনী, মক্কা ও মদিনায় ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাগুলো তিনি খুব সুন্দরভাবে মানুষের মধ্যে ফুটিয়ে তোলেন। তবে এই প্রখ্যাত সুরেলা কণ্ঠের বক্তা আমাদের মাঝে আর নেই। 2020 সালের 11 জুন ভৈরবের মাটিতে ইন্তেকাল করেন। মহান আল্লাহ তাআলা এই প্রখ্যাত বক্তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, এই কামনাই করি। তো চলুন তার ওয়াজের কিছু অংশ আমরা শুনে আসি। দাঁত ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, আমার গুনাগার উম্মতের ব্যথা কেমন রে জিগাইলি না,
মুরব্বী মহিলারা গো, সন্তানের ব্যথা এত আগে জানি না, আমার আর সহ্য হয় না, আমার একটা দাও দাও গো মহিলারা, আমি নিজের গলা নিজে কাইটা মৃত্যুবরণ করি, প্রসব ব্যথা সহ্য করতে পারি না। ওই মহিলা ডাকতেছে, কবিরাজ রে ব্যথা অসহ্য, চিৎকার মারতাম আল্লাহ গো কহিয়া, আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে আমার পক্ষ থেকে বাজেট গুলো দিয়ে দিলাম রে, যেই মহিলা প্রসব ব্যথার যন্ত্রণায় আমার আল্লাহ কহিয়া ডাক দিবে, এক একটা ডাকের বিনিময় এক একটা কবুল হজের সওয়াব আমি আল্লাহ দান করে দিলাম। বাংলাদেশের সমদূর কণ্ঠের বক্তার মধ্যে আজকের ভিডিওর দুই নম্বরে অবস্থান করছে আবু সুফিয়ান আল কাদেরি। আবু সুফিয়ান আল কাদেরি অত্যন্ত সমদূর কণ্ঠে ওয়াজ করে থাকেন এবং তিনি বেশিরভাগ ওয়াজ করেছেন লন্ডনে, কারণ তিনি সেখানেই বসবাস করেন এবং একটি মসজিদে ইমামতি করেন। তবে বাংলাদেশে এসে তিনি বেশ কয়েকবার ওয়াজ করে গেছেন, তবে তার ওয়াজের সংখ্যা খুবই সীমিত। তিনি বিশেষ করে বিশ্বনবীর জীবনী ও মহান আল্লাহ তাআলার একত্ববাদের উপরে মাহফিল করে থাকেন। এই প্রখ্যাত বক্তার একটি ওয়াজের অংশ সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণ ভাইরাল হয়েছিল যে তার ওই ওয়াজটি শুনলে যে কেউ মনোযোগ দিয়ে শুনতে বাধ্য হবেন। আমি তার ওয়াজের একটি অংশ আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি, দেখুন কতটা সমুদ্র কণ্ঠে তিনি ওয়াজ করছেন। পানি দিয়ে ওযু বানিয়ে নামাজের মশল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও রব্বুল আলামিন, পৃথিবীর কোনো মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না, তুমি আমার গুনাহ সম্পর্কে জানো, আমি এমন গুনাহ করেছি আমার বিবি জানে না, বিবি গুনাহ করেছে আমি জানি না, আল্লাহ তুমি সব কিছু জানো, হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলে যদি গুনাহ করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরিয়ে তুমি চলে যেও না, হে বান্দা আকাশ পরিমাণ যদি গুনাহ করো, পাতাল পরিমাণ যদি গুনাহ করো, সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো, পাহাড় তুলনায় যদি তুমি গুনাহ করো, আমার দরবার থেকে তুমি নিরাশ হয়ো না, হে বান্দা আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি, একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি। বাংলাদেশের সমধুর কণ্ঠের বক্তার মধ্যে আজকের ভিডিওর এক নম্বরে অবস্থান করছে মাওলানা দেলওয়ার হোসেন সাইদি। মাওলানা দেলওয়ার হোসেন সাইদিকে বলা হয়ে থাকে মাহফিল জগতের কিংবদন্তি অগ্রনায়ক। দেলওয়ার হোসেন সাইদি তার সুরেলা কণ্ঠের মাধ্যমে 90 দশক থেকে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করে রেখেছে। তিনি এত সুন্দর যুক্তি দিয়ে মানুষকে বোঝাতে পারেন যা অন্য কোনো বক্তা তার মতো করে বোঝাতে পারে না। বিশেষ করে তিনি পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের তাফসির করে থাকেন। এই প্রখ্যাত আলেম দেলওয়ার হোসেন সাইদির ওয়াজ শোনেনি এমন মানুষের সংখ্যা বাংলাদেশে হয়তো খুঁজে পাওয়া যাবে না। তিনি তার ওয়াজের মধ্যে বিশ্বনবীর জীবনী, এক আল্লাহর একত্ববাদ, পিতা মাতার প্রতি সন্তানের কর্তব্য বিষয়গুলো কোরআন হাদিসের আলোকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে তার বক্তব্যের মধ্যে যা সত্যিই অসাধারণ। তো চলুন আমরা এই প্রখ্যাত আলেম মাওলানা দেলওয়ার হোসেন সাইদির ওয়াজের কিছু অংশ শুনে আসি। দিনা হাত ও বাতি নাই যার কাছে চাইতে আসতাম দিল্লির সম্রাট, আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায়, আর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে। দুনিয়ার কোন মানুষের জন্য মানুষের কাছে নয়, কোন কবরে নয়, কোন কারো কাছে নয়, আল্লাহ তাআলার কাছেই আমরা নামাজের মধ্যে ঘোষণা করেছি। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে পাঁচজন সমুদূর কণ্ঠের বক্তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম, এই পাঁচজন বক্তার মধ্যে আপনি কোন কোন বক্তাকে সবচেয়ে বেশি পছন্দ করে থাকেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।